السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ইন কুনতুম তাআলামুন। দেশে অথবা দেশের বাইরে যে যেখানে আছেন, মুসলিম মিল্লাত সকলের মনোযোগ আকর্ষণ করছে। প্রিয় ভাইরা আমার, বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাস এমন ভাবে বিশাল একটি থাবা দিয়েছে মানুষের উপরে, মানুষ আজকে বিশ্বব্যাপী দিশেহারা। অক্তিও নামাজগুলো একেবারেই যেন হারিয়ে যাচ্ছে, জুমার নামাজ তো প্রায় বাতিল হয়ে গেছে আমাদের। ব্যক্তিগতভাবে নামাজ পড়ার জন্য বলা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন, নিজে পড়া অপরকে পড়ানো। বাড়িতে বসে নামাজ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ কায়েম করার যে বিধানটি, মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ালে সেই জায়গার যে মজা, এই জায়গায় নামাজ কায়েমের যে প্রচেষ্টা আর বাড়ির যে প্রচেষ্টা, বাড়ির যে কাজ, সেটি কোনোদিন এক হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ও বিশ্বাসীরা, তোমাদের যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও এবং দ্রুত গতিতে ধাবিত হও। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলছেন, ওয়াদারুল বাইয়, তোমাদের কিনা বেচা সমস্ত কিছু বন্ধ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, মুসলিম মিল্লাতের ভাইয়েরা বোনেরা, আমাদের কি কলিজা কাঁপে না? আমরা মসজিদে আসার জন্য বারবার করে আপনাদের ডেকেছি, আজকে ওই মুখ দিয়ে আমরা বলছি না মসজিদে আসেন না। জুমার ফজিলতের কত বক্তব্য আপনাদের সামনে দিয়েছি, কিন্তু আজকে ওই মুখ দিয়েই বলছি না জুমার নামাজে আসবেন না, 10 জনের বেশি জুমার নামাজে আসবেন না, উক্তিও নামাজগুলোতে 5 জনের বেশি আসবেন না। বুকটা ফেটে যাচ্ছে যে জবান দিয়ে, যে কোরআন দিয়ে, যে হাদিস দিয়ে আপনাদের বারবার করে আহ্বান করেছিলাম, আজকে রাষ্ট্রীয় কারণে, মহামারী করোনার কারণে আপনাদের ওই মুখ দিয়ে আমরা নিষেধ করছি। কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে। আজকে আমাদের কি বিবেক নাড়া দেয় না? একটু বিবেককে বুঝাই, ও বিবেক, তুমি এখন মসজিদে যাবার জন্য আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু মসজিদের দরজা তো তোমার জন্য বন্ধ হয়ে গেছে। তুমি জুমায় যেতে চাও সপ্তাহে একটা দিন, জুমা তো তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। দুনিয়ার সব জায়গা চলছে, কিন্তু মসজিদে আমি আসতে পারছি না। আমি কি দেখি না কত লাশ আজকে জানাজা ছাড়াই দাফন হয়ে যাচ্ছে? সন্তানগুলো যখন খবর পেয়েছে বাবা হাসপাতালে ইন্তেকাল করেছে, ডাক্তার যারা আছেন তারা বলছেন, আমরা তোমাদের পিপি দিচ্ছি, পোশাক দিচ্ছি, তোমরা এই পোশাকগুলো পরে তোমার বাবার লাশটাকে দাফন করো। সন্তানগুলো বলছে, না, আমাদেরকে আপনি শুধু ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেন, মৃত্যু সার্টিফিকেটটা দিয়ে দেন, আমরা বাবার যে পেনশন আছে সেটা উঠিয়ে নিব, বাবার কাছে আমরা যেতে পারবো না, কারণ এই করোনা যদি আমাদেরকে ধরে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকে কি স্মরণ হয় না ওই বাবা ওই মা হাজার কষ্ট করে মানুষ করলে, মুখের খাবার নিজে না খেয়ে সন্তানের মুখে তুলে দিলেন, নিজের আরামকে হারাম করে দিয়ে সন্তানকে আরামের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, সমাজে কত জায়গায় মান ইজ্জত তছনছ করেছেন আপনার আমার জন্য, আজকে ওই বাবা মায়ের লাশটা মেডিকেলে পড়ে আছে, কোনো সংস্থা ইচ্ছা করলে দাফন করছে, নতবা ওইভাবে থেকে যাচ্ছে, অথবা রাত্রির গভীর অন্ধকারে গর্তে তাকে ফেলে দেওয়া হচ্ছে। ও সন্তানেরা, একটু কি মনে মায়া হয় না ভাই? একটু কি মনে মায়া হয় না? আমার এই বাবা আমার এই মা আপনার আমার জন্য কত কষ্ট করেছে, আজকে সন্তানগুলো বাবাকে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, সন্তানগুলো মাকে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, স্বামী বিদেশ থেকে আসার কথা শুনলে সন্তান স্ত্রীরা চাতক পাখির মতো হাঁ করে চেয়ে থাকতো উপহারগুলো নেবার জন্য, আজকে স্বামী বিদেশ থেকে আসার কথা শুনলে সন্তান স্ত্রী সকলেই পালিয়ে চলে যাচ্ছে। কোন দিনে আমরা ফিরে আসলাম? আপনার আমার কি হৃদয় কাঁদে না?
যদি এই মৃত্যুর মিছিলে আপনি আমিও হারিয়ে যাই, মৃত্যু আপনার আমার হয়ে যায়, তাহলে কি জবাব দিব ওই মালিকের কাছে, কি জবাব দিব আল্লাহর কাছে, আমার কি জবাব প্রস্তুত আছে? যদি না থাকে, ও দরদিরা, ও ভাইরা, সম্মানিত বন্ধুরা, মায়েরা বাবারা, অনুরোধ করি আসুন আমরা আল্লাহমুখী হই, আমরা তাওবা করি, আমরা ফিরে আসি হৃদয় কাঁদে মসজিদের জন্য। আহা, এতদিন মসজিদ কেঁদেছে আপনাদের জন্য, আমাদের জন্য, আর আজকে আমরা কাঁদি মসজিদের জন্য। আসুন আমরা নিজের জীবনের গুনাহের কথাগুলো স্মরণ করে তাওবা করি। আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলিম উম্মাকে এই নভেল করোনা আমাদের প্রত্যেককে এ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ এই মহামারীর থেকে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন, সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।